বিজ্ঞান যত উন্নত হচ্ছে ঠিক ততই আমাদের জন্য জীবন আরও বেশি সহজ হয়ে যাচ্ছে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে আজ আমরা জল, স্থল, আকাশ সমস্ত পথে যাত্রা করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আমাদের উপকার করলেও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। কিছু কিছু দুর্ঘটনা খুবই রহস্যজনকও হয়। এই রহস্যজনক দুর্ঘটনার কারণ বের করা কিংবা ব্যাখ্যা দেওয়াও সম্ভব হয় না। পৃথিবীর বুকে বিমান দুর্ঘটনা নতুন কিছু নয়, তবে সেই দুর্ঘটনাগ্রস্ত বিমান যদি চোখের পলক ফেলতে গায়েব হয়ে যায় চিরজীবনের জন্য, আজ সেই রকমই একটি ঘটনা বলবো। পাকিস্তানের ইন্টারন্যাশনাল এয়ারলাইন 1989 সালের 25 আগস্ট এই প্লেন যাত্রা শুরু করেছিল। ফ্লাইট নাম্বার 404 মোট 54টি যাত্রী নিয়ে গিলগিট থেকে ইসলামাবাদের পথে উড়ে গিয়েছিল, কিন্তু আকাশে ওড়ার কিছু ঘন্টার পর থেকেই বিমানটি নিখোঁজ হয়ে যায়। এই বিমানের কোনো খোঁজ আজ অবধি পাওয়া যায়নি। সকাল 7:45 টেক অফের পরেই বিমানটি কোনো সংকেত ছাড়াই রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। টেক অফের সামান্য সময়ের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন নিরাপত্তা কর্মীরা। এরপর থেকেই চিরতরে হারিয়ে যায় বিমানটি। অনেকে মনে করেন এই বিমানটি হিমালয়ে ভেঙে পড়েছে, তবে এখনও পর্যন্ত কোথাও কোনো ধ্বংসপ্রাপ্ত বিমানের খোঁজ পাওয়া যায়নি। গত 3 দশকে পাকিস্তানের কোনো বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি হিমালয় বা তার আশেপাশের অঞ্চল থেকে। একেবারে রাতারাতি চোখের পলকে গায়েব হয়ে যায় প্লেনটি। অনেকে মনে করেন বিমানটিকে কেউ হাইজ্যাক করেছে। কোনো দেশে এই বিমান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এই বিমানকে ঘিরে আজও একটি রহস্য রয়ে গেছে। অনেকে বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়া বিমানগুলোর সঙ্গে এই বিমানের তুলনা করেছেন।